সকাল থেকে বলছি কি, গতকাল যে আমাদের যে ঝড়টা পূর্ব মেদিনীপুরের উপর দিয়ে যাবে, সেটা আমরা জনপ্রতিনিধিরা সকাল থেকে বিডিও অফিসে ইস্তত করছি কখন বিডিও সাহেব এটা নিয়ে বসাবসি করবে। তো আমরা বিডিও সাহেবকে খুঁজলাম, বিডিও সাহেব নেই। সন্ধ্যা ছটার সময় আমরা দুটোর সময় চলে গেলাম, সন্ধ্যা ছটার সময় বিডিও সাহেব ডাকলেন, বিডিও সাহেবের সঙ্গে বসলাম, কথা বললাম, তিনি যেভাবে ইনস্ট্রাকশন দিলাম, সেখানে আমরা ডিপির প্রধান ছিল, আমরা বললাম স্যার জনপ্রতিনিধি আমরা আছি, কালকে এই বিপর্যয় যদি হয় তাহলে ক্যাম্প ট্যাম্প কোথায় খোলা হবে, ওনার সঙ্গে পরামর্শ করলাম এবং মানুষের সেই পিরিয়ডে কি করব, আপনি কিছু ট্রিপল প্রত্যেকটা জিপিতে সাব অ্যালটমেন্ট করুন, না আমার দেওয়ার কোনো অর্ডার নেই, আমার দেওয়ার যখন অর্ডার নেই জনপ্রতিনিধি দেয়, তাহলে আপনি ইয়ে সাহেব, ইয়ে তো আপনার হেডে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, উনাকে দেন, উনি সেখানে ইয়েকেও দিলেন না, সেখানে বললেন যে আপনারা যারা চাইবে ত্রিপুলের কথা বলবেন, আপনারা বিডিও অফিসে পাঠিয়ে দেবেন। এখন আমরা সকালে ইনকোয়ারিতে গেছি, বাড়ির মানুষের বাড়ি বাড়ি গেছি, আর কি হয়েছে কোথাও, যারা বলেছে ভেঙেছে, টালি ভেঙেছে, খড় উল্টে গেছে, তখন আমরা বলছি আপনারা টু দা বিডিও, আমি দুজনকে আবার দরখাস্ত লিখে দিয়েছি বা দুজনকে ধরা যে আপনারা বিডিও সাহেবের কাছে যাই, আবার বিডিএম সাহেবকে রিলিফ অফিসারকে ফোন করে বলেছি যে আমরা পাঠিয়ে দিচ্ছি রেকমেন্ড করে, বা আপনারা ওটাকে দেওয়ার ব্যবস্থা করুন। এখন আমরা কোনো জনগণকে পাঠাইনি, জনগণ তার প্রয়োজনের তাগিদে এসছে, উনি কিভাবে দেবেন না দেবেন উনি তার কন্ট্রোল করবে, জনপ্রতিনিধির সঙ্গে উনি কোনো রকম যোগাযোগ করছেন না, আমাদের লিয়ে কথাও বলছেন না, উনি উনার মতোই চলছেন, উনি উনার মতোই চলছেন। তা আমি সেখানে পরামর্শ দিলাম, 2009 সালে যখন ইয়ে হয়েছিল, আইলা হয়েছিল, তখন তৎকালীন বিডিও সাহেব রাত্রি 9টার সময় আমাদের ডাকতে আমরা সকলে এলাম, এসে কথা বললাম এসডিওর সঙ্গে, শিশির বাবুর সঙ্গে কথা বললাম, সারা রাত্রি জাগলাম, ক্যাম্প করলাম, পরিষেবা দিলাম, তখন করে অভিজ্ঞতা আছে জানি, তা উনাকে আমাদের কোনো অভিজ্ঞতা দিলে উনি নিতে চাইছেন না, উনি যেহেতু প্রশাসনিক দপ্তরে উনার মতই চলছেন, তা আজকে জনগণ এসছে উনি কৈফিয়ত দেবেন, আমরা কি করে দেবো, আমরা জনগণ কেউ বলবে যে আমাদের কাছে কোনো ত্রিপুল জিপিতে যদি থাকতো আমরা নিশ্চয়ই দিতাম, কোনো জনগণ এখানে আমাদের কাছে কোনো ত্রিপুল নেই। তাহলে জনগণ কতজন আছেন যারা ক্ষতিগ্রস্ত? আমি একটা কথা বলবো যে আমি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, আমার সভাপতি ম্যাডাম, সহকারী সভাপতি অল কর্মাধ্যক্ষ আছে, আমাদের বিডিও সাহেব আমাদের জনপ্রতিনিধির সঙ্গে কোনো পরামর্শ করে কাজ করছেন না। কতজন ক্ষতিগ্রস্ত আছেন এই মুহূর্তে কতজন ক্ষতিগ্রস্ত আছে তো বলা যাবে না, এত মানুষ জমায়েত হয়েছে, 350 থেকে 360 জন এসেছে, সবাই ক্ষতিগ্রস্ত, এবং যারা রেকমেন্ডেশন করেছেন ওনারা গিয়ে দেখেওছেন, তারপরে আমরা এলাম, উনি প্রথমত জমা কিছুটা ফার্স্ট স্টেপে কিছুটা জমা নিলেন, নিয়ে বললেন আমি ইনকোয়ারি করতে যাচ্ছি, বলে আউট, বাইক নিয়ে ধাওয়া, একজন চলে গেলেন, আর একজন নিচ্ছিলেন, তৃতীয় জন এসে আমরা যখন জমা টমা গুলো দিচ্ছিলাম, আমরা বললাম তাহলে স্যার আমরা তো সেই 10:30-11 সময় থেকে দাঁড়িয়ে আছি, প্রায় 11:30 ছবি তুলুন, একটা কন্ট্রোল রুম করেছে, 11:30 একটা কন্ট্রোল রুম করেছে, কোনটা কন্ট্রোল রুম, কোন এত বড় বিপর্যয়, কোনটা কন্ট্রোল রুম, আমরা কাল রাত থেকে জেগে আছি, এখনো পর্যন্ত জেগে আছি, আমরা রাত থেকে জেগে আছি, এখন আবার কতক্ষণ জেগে আছি, এটা হবে আমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি বাঁশগোড়া, বাড়ি ভেঙে গেছে? হ্যাঁ। কোথায় আছেন? কোথায় আছেন? এখন আছি ভাঙা ঘরে আছি, এখন সকাল থেকে বিডিও সাহেব আসেননি, কিন্তু এই বিপর্যয়ের মুখে বিডিও সাহেবকে থাকার কথা, মানুষের ঘর নেই, জল নেই, কিছু নেই, খেতে পাচ্ছে না, কিছু করছে না, থাকতে পাচ্ছে না, আর বিডিও সব আমাদের পাশে নেই, বিডিও সব কোথায় আমরা বলতে পাচ্ছি না, আমরা এখন অসহায়, পেপার দিবে বলে ডেকে পালিয়ে গেছে, তো আমরা এখন কোথায় যাবো, আমরা এইখানে থাকবো, আমরা বিডিও আসলে আমরা দরকার হয় পরামর্শ নিয়ে এখানে ঘুম
আমরা সারা রাত জেগে আছি, ঠিক আছে থাকো এখানে ভেতরে বসো। সকলে জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করেন, সকলে কাজকর্ম করেন, অফিসার তার অফিসারের মতো কাজ করবে, জনপ্রতিনিধি জনপ্রতিনিধি কাজ করবে, যৌথভাবে আলোচনা হয়ে কাজ করবে। আমার সভাপতি ম্যাডাম আছে, সভাপতি ম্যাডামকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি জানি না। আমরা ডিউটিতে রত, সে স্টাফও নেই, তাহলে কন্ট্রোল রুমে কাদের সঙ্গে আমরা জনপ্রতিনিধি কথা বলব? যাকে যেখানে বলি আমি জানি না, এই আলোচনা হয়নি আমাদের সঙ্গে। এই কন্ট্রোল রুমের আমরা 98 সাল থেকে আপনার কি নাম বললেন? আপনার কি নাম? ওই ব্লকে গেছি। কেন কেন? হ্যাঁ কেন? ওই ত্রিপলের জন্য যে কি লোকে ত্রিপল না পেলে কি অসুবিধা হবে? সুভাষ আচ্ছা, বাবা সুদর্শন আচ্ছা বাড়িতে আছেন? না বাবা কি গেছে, মানে কোথায় গেছে? ব্লকে। কেন? ত্রিপুলান্তে ত্রিপুল না হলে আমরা থাকতে পারবো না। জল পড়ছে, জল পড়ছে, ত্রিপুল না হলে থাকতে পারবো না। কালকে এইরকম ছিল এখানে? না এই বাড়িতে ছিলাম, এদের বাড়িতে ছিলাম। অসুবিধার মধ্যে কাটছে? অসুবিধার মধ্যে কাটছে সবাই, দেখতে পারে উড়ে সব তার দ্বারা আমাদের তার ডেলি ভেঙে উড়ে হচ্ছে, আর ঘরে একদম কোনো ভিজা ভাগ জল তুলে দিচ্ছে সব জল। কোথায় পড়েছিল গাছটা? পড়াশোনা করো? কোন ক্লাস? মাধ্যমিক। বাড়িতে থাকতে অসুবিধা হয় না? হ্যাঁ থাকতে অসুবিধা হয় না। হ্যাঁ পেপার নেই, দিগুলো পেপারে জল ছিঁড়ে গেছে, সেখানে জল পড়ে জামা কাপড় জল ভিজে গেছে। তোমার খিচুড়ি স্কুল ওইখানে আমাদের রাত্রে রেখেছিল, ওখানে প্রায় 25 জন ধরে লোক ছিল, কিন্তু আমাদের পাশে অন্য কেউ যায়নি। ফোনের যে একটা আতঙ্ক সেটা নিয়ে যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন যে সব জায়গায় কন্ট্রোল রুম, সব জায়গায় মানুষের পরিষেবা দেওয়া হবে, সেখানে কি আপনারা এটা পাচ্ছেন না? আমাদের মানে পঞ্চায়েত স্তর থেকে আমরা সেটা পাচ্ছি, পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সঙ্গে আছেন, আমাদের সঙ্গে বাড়ি বাড়ি, আমিও একজন পার্টি কর্মী, আমিও রাত্রে লোকের বাড়ি বাড়ি ঘুরেছি, সারা রাত্রি পার্টি অফিস দিয়ে গেছি এবং আমার বাড়ি পর্যন্ত উড়ে চলে গেছে, যার জন্য সকালবেলা এসে আমি পঞ্চায়েত সাহেবকে বলছি দাদা আমি তো রাত্রে জাগলাম আমারও বাড়িটা উড়ে পালিয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা মোটামুটি পঞ্চায়েত সাহেবের কাছ থেকে লিখে টিখে নিয়ে এলাম, আসার পরে 10:30 সময় জমা দিলাম, জমা টমা দেওয়ার পরে যখন 11:30 প্রায় বাজে আমরা বললাম তো আমরা তখন দাঁড়িয়ে আছি, তা দেওয়া দেওয়ার কী ব্যাপার, কী হচ্ছে বলুন? ওখানে একজন অফিস স্টাফ আছেন, উনি বললেন যে চলে যান পঞ্চায়েতে খবর পাঠিয়ে দেওয়া হবে। যদি পঞ্চায়েতে খবর পাঠিয়ে দেওয়ার থাকতো তাহলে পঞ্চায়েত আমাদেরকে 1 নম্বর এখানে পাঠালো কেন? কেন ওনারা তো জানেন না, ওনাদেরকে বলে দিয়েছে কি আপনারা সবাইকে হচ্ছে বিডিও অফিসে পাঠিয়ে দিন। অভিযোগটা কী হচ্ছে?
অভিযোগটা কি? অভিযোগ পলিথিন পাচ্ছে না লোকে, পাবলিক ঘর বাড়ি ভেঙে গেছে সকালের, এই জন্য এসছে সকাল থেকে। খুব সকালে আমি যখন ভোরে উঠে দেখি তখন দেখলাম যে, ভোরে যখন এলাম আমি এখানে তো থাকি না, ও এখন আসা যাওয়া করি, এসে যখন দেখলাম প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে পলিথিনের জন্য। পলিথিন পাচ্ছেন না, যাদের ঘর ভেঙে গেছে তারা থাকার জায়গা পাচ্ছেন না, প্রত্যেকের এই জন্যই অভিযোগ। এখানে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে, এই বিষয়ে আপনি? আমি কন্ট্রোল রুম সম্পর্কে আমরা জানি না, কালকে সন্ধ্যাবেলা আমরা শুনলাম ভিডিওর কাছে যে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে। তো সেই কন্ট্রোল রুমে কে আছে না আছে জানি না, তবে কালকে রাত্রে কয়েকজন ছিলেন এটা জানি, কারণ কালকে যাওয়ার সময় আমরা দেখেছি কন্ট্রোল রুমে কয়েকজন ছিল। তবে সকাল থেকে আমি কন্ট্রোল রুমে সেরকম কাউকে দেখিনি, আমি তো সকালে প্রায় 8টা থেকেই এখানে আছি অফিসে, তো কন্ট্রোল রুমে সেরকম কাউকে দেখিনি। তবে আমাদের যিনি বিডিও মশাই, যিনি ত্রাণ দপ্তরের আধিকারিক, উনি অবশ্য সকালবেলা ইনকোয়ারিতে বেরিয়েছিলেন এটা জানি, তো তার আগে থেকেই লোকজন এসে উপস্থিত হয়েছে পরে থেকে। নামালে কিভাবে পাবলিককে পরিষেবা দেওয়া, সেটা আমরা বলেছিলাম যে গ্রাম পঞ্চায়েতে আপনার সাব অ্যালার্টটা নামিয়ে দিন, তাহলে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা সেটাকে সঠিক ভাবে তদারকি করে তাদের কাঁধে দিতে হবে, তারা বুঝে নিয়েই দেবে। উনি বললেন যে আমার কাছে কোনো অর্ডার নেই যে গ্রাম পঞ্চায়েতে পলিথিন নামানো, কিন্তু এর আগে 5 বছর আমি ব্লক চালিয়েছি, 5 বছর আমি সভাপতি ছিলাম, আবার নতুন করে সভাপতি পুনরায় হয়েছি। তো 5 বছর আগে আমরা সেই গ্রাম পঞ্চায়েতে ভিডিওটা সাব অ্যালটমেন্ট নামিয়েছেন, তো এবারে এসে আমরা শুনলাম না এই ভিডিও সাহেবের কাছে যে কোনোরকম গ্রাম পঞ্চায়েতে নাকি সাব অ্যালটমেন্ট নামানো যায়, মানে এই পঞ্চায়েতে কিছু পাওয়া যাচ্ছে না, পাবলিক সার্ভিস পাচ্ছে না। কিন্তু আবার নির্মলবাবু বললেন যে ঠিক আছে, প্রশাসনিকভাবে আমরা যখন জনপ্রতিনিধি, আপনি যখন আমাদেরকে দিতে পারছেন না, তাহলে গ্রাম পঞ্চায়েতে যেহেতু ইলেকশন আছে দিতে পারছেন না, গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে আপনি দিয়ে দিন, সেখান থেকে উনি গ্রাম পঞ্চায়েতে সাব অ্যালটমেন্ট প্রতিনিধিদের দিয়ে দেবেন বা পাবলিককে পরিষেবা দেবেন। তো উনি বললেন না সেভাবে করা যাবে না, তাহলে আমরা কি করবো, পাবলিককে তো আমাদের পরিষেবা দিতে হবে, আমরা যেহেতু জনপ্রতিনিধি। তো উনি বললেন তাহলে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তারা ব্লকে এলে তাদেরকে ব্লক থেকে দেওয়া হবে। আপনারা এক্ষেত্রে অসহায়, মানে কিছু করতে পারছেন না? আমরা অসহায়, আমাদের হাতে কিছু নেই। তাও স্টকে যে কত পলিথিন আছে, উনি বলেছিলেন 200 পলিথিন আছে, কিন্তু এখন সত্যিকারে কত স্টকে আছে, কি আছে, কি এসছে, কবে এসছে, কি এসছে, তাও আমরা কোনো কিছুই আমরা জানি না সঠিকভাবে। এর জন্য আমরা পাবলিক আমাদের কাছে জিজ্ঞেস করলে আমরা ওনাদেরকে সঠিক উত্তরও দিতে পারছি না যে আমাদের কাছে এই পলিথিন আছে, আমরা আপনাদেরকে 200 জন আছে, 200টা আছে, 200 জনকে দিতে পারি, সেটাও আমরা জানি না 200 আছে কি আছে। আর চাল কত এসছে, জিআরএস এর মাল, সেগুলাও আমরা কোনো কিছু জানি না। কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে মানে পরিষেবাটা ঠিকঠাক রাখার জন্য, সেটা আমরা চেয়েছিলাম যে বিডিও স্যার সাথে আমাদের সঙ্গে সঠিক আলোচনা করে কাজটা, কিন্তু উনি নাকি সময় পাননি, ইলেকশনের কাজেই ব্যস্ত আছে। কালকে 6টার সময় কালকের ঝড় আসছে, কালকে 6টার সময় বসলে আমরা জনপ্রতিনিধি হয়ে আমরা পাবলিকদের কি বোঝাবো বা কি বলবো যে আমাদের কাছে এই জিনিস আছে, আমরা আপনাদেরকে এই পরিমাণের জিনিসপত্র দিতে পারবো, সেটা যদি আমরা 6টার সময় জানতে পারি তাহলে আমরা পাবলিককে জানাবো।